নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ঘন ঘন দুর্ঘটনা, দুই যুবকের মরদেহ নিয়ে উত্তাল প্রতিবাদ রামনগরে। যুব ব্রিগেডকে ধরতে হবে হাল, কংগ্রেসের সভায় আহ্বান জিতেন্দ্রর। ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, সোনাই রোডের ওয়ার্কশপের গাড়ি পুড়ে ছাই। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ঘন ঘন দুর্ঘটনা রোধে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল জাতীয় সড়ক। শনিবার সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ নিয়ে রামনগরে পথ অবরোধ করেন স্থানীয় জনতা। এতে রাস্তার উভয় পাশে হাজারো যানবাহনের ভিড় জমতে থাকে। জেলাশাসক বা পুলিশ সুপার না আসা অবধি অবরোধ প্রত্যাহার করা হবে না বলে সাফ জানান প্রতিবাদকারীরা। আইএসবিটিতে আসা যাত্রীরা এই অবরোধের ফলে চরম দুর্ভোগের মুখে পড়েন। শিলচর করিমগঞ্জ রুটে জাতীয় সড়কে যান দুর্ঘটনা এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের উদাসীনতায় যানবাহন চলাচলে কোনো নিয়ম মানা হচ্ছে না, ফলে দুর্ঘটনা ঘটছে অহরহ। এতে অকালে প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। এসব ঘটনার প্রতিবাদে এদিন স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন। তারা মরদেহ রাস্তায় রেখে অবরোধ গড়ে তোলেন। শিলচর টু করিমগঞ্জ রুট এটা ব্লক করা হয়েছে কালকে, গতকালকে, যাতে আমরা জসিমার আফতাবে যে দুর্ঘটনা আমরা দোয়াবাইয়ের যে মৃত্যু ঘটন হয়েছে, সেতে আমরা কালকে প্রশাসনের তরফ থেকে কোনো মানে সাহায্য পাই না। আমরা প্রায় এক ঘন্টা তো দেড় ঘন্টা লাশ নিয়ে আমরা অপেক্ষা করেছিলাম। অ্যাম্বুলেন্সকে 108 ফোন করেছিলাম, সেটা তো আসে নাই। তার জন্য মানে দুই দিন পর পর সেগুলো ঘটনা ঘটে। আজকে আমরা সড়ক উপর রুট অবরোধ করেছি, রুটটা ব্লক করেছি। যতক্ষণ পর্যন্ত এসপি বা ডিসি প্রশাসনের তরফ থেকে কোনো কিছু আমরা সাড়া না পাই, ততক্ষণ পর্যন্ত আমরা রুটটা ব্লক রাখবো। যে আমরা যে দুইটা যে লাশ হয়েছে, কালকে মৃত্যু হয়েছে, ধরুন সেটার ডিমান্ড হলো 10 লাখ টাকা করে দিতে হবে সরকারের তরফ থেকে। যদি না দেওয়া হয় তবে আমরা রুটটা বন্ধ করে রাখবো, নেক্সটে আরো বড় করে আমি। দীর্ঘক্ষণ প্রতিবাদের পর অবশেষে জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। হতভাগ্য দুই যুবকের পরিবারের পাশে কোনো জনপ্রতিনিধি না যাওয়ায় ক্ষোভ ব্যক্ত করেন প্রতিবাদকারীরা। আজকে আমরা রাস্তা ব্লক করার পরে আমরা কে সার্কেল অফিসার শিক্ষা স্যার তাই নাই আমরা আশ্বাস শুনে অবরোধ আছে। আমরা আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত আমরা পথ আসলাম। এরপর শিক্ষা স্যার আইসুন, আমরা ট্রাফিক ব্রাঞ্চের ইনচার্জ স্যার আইসুন, গোস্বামী স্যার আইসুন, তাই নেওয়ার পরে আমরা কইসুন যে 2 লক্ষ টাকা করিয়া তাই তারা দিয়া দিবা যারা মারা গেছেন তারা করে। আর যারা ট্রাকের যারা নাম্বার আসিল 5181, এটা তারা আজকের ভিতরে দোকানে হইব। আর যে কালফির যে আছে তার অতিরিক্ত আসিল কালফির যে এরেস্ট করতে হইব, এটা আমরা তারা কথা তারা আশ্বাস দিচ্ছি। তারপরে আমরা আন্দোলনটা বন্ধ। যুব ব্রিগেডকে এগিয়ে আসতে হবে, ধরতে হবে হাল, এ কথাগুলো বলে শিলচরের মহাজোট প্রার্থী তমালকান্তি বণিককে জয়ী করার আহ্বান জানালেন কংগ্রেসের অসমের ইনচার্জ জিতেন্দ্র সিং। শনিবার তিনি শিলচরে উপস্থিত হয়ে দলের বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। এর আগে কংগ্রেসের 5 গ্যারান্টি অভিযানের সূচনা করেন। জিতেন্দ্র সিং বলেন, অসমে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে বেকারত্ব। বেকার যুব সমাজ আজ দিশাহীন, কংগ্রেস ক্ষমতায় এলে এই সমস্যা দূর করা হবে। আর এই গ্যারান্টি কর্মসূচি অভিযানে ব্যাপক সাড়া মিলছে বলেও জানান জিতেন্দ্র সিং। आप सब कांग्रेस पार्टी के आन बान शान और दुनिया में आपसे निवेदन है कि आप हमारी जो 5 गारंटी है वो हर घर के अंदर पहुंची चाहिए। आप देख रहे हैं कि महिलाओं के सम्मान के लिए 2000 रुपए का गारंटी हमने दी है, ये वादा नहीं है, इसको ध्यान रखिए। वादा और गारंटी के अंदर बहुत बड़ा फर्क है। वादा तो ये बीजेपी वाले करते हैं, कहा है वो 15 लाख रुपए, कहा है वो पेट्रोल डीजल के दाम कम, कहा है वो इतनी सारी नौकरियां लेने 4-4, 5-5 करोड़ नौकरियों को वादा करा, कुछ नहीं हो पाया।
পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনআরসির কথা তুলে ধরে বলেন, দেশের নাগরিকরা চরম দুর্ভোগের মুখে পড়েছিলেন, বিজেপির এসব কর্মকাণ্ডে কারো কোনো লাভ হয়নি বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রার্থী তমালকান্তি বণিক। তিনি এই যোজনা বাস্তব রূপ দিতে পারবেন সেই বিশ্বাস ও আস্থা তার উপর রাখার আহ্বান জানান। তমাল বলেন, তিনি সকলের পাশে রয়েছেন ও থাকবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি সুস্মিতা দেব সহ দলীয় পদাধিকারী ও কর্মীরা। आसाम की जो जनता है और खासतौर से बराक वैली के भी मेरे साथी हैं, इनने पिछली बार जो 2016 का चुनाव हुआ था और उसके बाद लोकसभा का चुनाव हुआ था, लोगों को बेवकूफ़ बनाकर झूठ बोलकर और एक बार आपका वोट ले लिया। इस बार हमारे चाहे बंगाली हिंदू हों, चाहे आसाम के हों, साउथ के हों, अपर सारे लोग, इनने असली चेहरा इनका देख लिया। এদিন প্রচার অভিযানের সূচনা হওয়ার আগে জিতেন্দ্র সিং দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় যোগদান করে কংগ্রেস গৃহিণী সম্মান গ্যারান্টি কর্মসূচির শুভারম্ভ করেন। এরপর গ্যারান্টি যাত্রার মাধ্যমে জিতেন্দ্র সিং সহ দলীয় কর্মকর্তারা গান্ধীবাগ পৌঁছে রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর প্রতিমূর্তিতে মালদান করার পাশাপাশি শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপত্যকার ভাষা সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শিলচরে। সোনাই রোডের হিরো শোরুমের উল্টো দিকে আফজল হোসেনের ওয়ার্কশপে শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল 9টা নাগাদ আগুন লাগলেও এর কারণ জানা যায়নি। আগুনের লেলিহান শিখায় প্রায় 12টি গাড়ি পুড়ে যায়। খবর পেয়ে পৌঁছে দমকল বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করলেও এর আগেই আগুনে ওয়ার্কশপের ব্যাপক ক্ষতি করে। একটি মহিলা পোলিং স্টেশন করে নতুন রেকর্ড কাছাড়ে, যা কাছাড় জেলার ইতিহাসে একটি সর্বকালের রেকর্ড। শুধু তা নয়, ভোট কেন্দ্রে থাকবে বিশেষ কোভিড রুম। 2016 সালে কাছাড় জেলায় মোট 10টি সম্পূর্ণ মহিলা ভোট কেন্দ্র রাখা হয়েছিল, তবে এবার তার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 201টি। জেলায় এবছর মোট পোলিং স্টেশন হচ্ছে 1834টি, এর মধ্যে 201টি মহিলা চালিত পোলিং স্টেশন গড়ে তোলা হয়েছে। এতে প্রত্যেক আধিকারিক থাকবেন মহিলা। তাছাড়া প্রত্যেক পুলিশ স্টেশনে থাকবে বিশেষ কোভিড প্রোটোকলের ব্যবস্থা। প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে প্রবেশ করার আগে মাস্ক দেওয়া হবে এবং থাকবে স্যানিটাইজারের ব্যবস্থা। এছাড়া ভোটারদের শরীরে তাপমাত্রা মাপা হবে, যদি সাধারণ তাপমাত্রা থেকে বেশি হয় তবে সেই ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা রেখে ভোটদানের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হবে। 80 বছরের বেশি ভোটারদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। ইতিমধ্যে প্রায় 6000 ব্যক্তি বাড়ি থেকে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। শনিবার জেলাশাসক কীর্তি জলি তার কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করে নির্বাচনী বিষয়ক এই তথ্য তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষক অমলান বিশ্বাস, কুমার রাজীব রঞ্জন, কৈলাস পগাটে, পুলিশ সুপার বিএল মিনা, অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্যবান সহ অন্যান্যরা। জেলাশাসক কীর্তিজলি বলেন, ভোটারদের আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, তবে এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে মহিলা ভোটদাতারা। কাছাড় জেলায় জেলাশাসক থেকে শুরু করে নির্বাচনী আধিকারিক এবং অন্যান্য বিভিন্ন আধিকারিকদের মধ্যে রয়েছেন মহিলা। এবছর মহিলা ভোট কেন্দ্র বৃদ্ধি করা হয়েছে যাতে ভোটদানের ক্ষেত্রে মহিলারা পিছিয়ে না থাকেন। পাশাপাশি পরিবেশও এমনভাবে গড়ে তোলা হবে যাতে মহিলারা ভোট দিতে এসে নিজেদের সুরক্ষিত মনে করেন। स्पेशली फॉर पोस्टल बैलेट जो घर पे बैठे करने के लिए 80+ वोटर्स के लिए एंड पीपल विद डिसेबिलिटीज विद एन ऑथेंटिक सर्टिफिकेट फ्रॉम हेल्थ डिपार्टमेंट एंड ऑल्सो कोविड पॉजिटिव पेशेंट, उनके लिए भी पोस्टल बैलेट का फैसिलिटी दिया चुका है। अराउंड 6000 पोस्टल बैलेट्स हैव ऑलरेडी बीन रिसीव्ड। वी आर फुली प्रिपेयर्ड विद आवर टीम्स बीइंग मोबिलाइज्ड ऑन द फील्ड ऑल्सो। उसमें वीडियोग्राफी होगा, माइक्रो ऑब्जर्वर्स रहेंगे टू एंश्योर दैट द पोलिंग प्रोसेस इज एब्सोल्युटली ट्रांसपेरेंट। इस बार भी हर तरह टाइम से नेट ट्रिप में इलेक्शन कंडक्ट किया जाएगा। इसके तहत फर्स्ट रैंडमाइजेशन ऑलरेडी ईवीएम्स का हो चुका है, फर्स्ट रैंडमाइजेशन पोलिंग पर्सनल का भी हो चुका है। इसके बाद जो सेकंड रैंडमाइजेशन ऑफ ईवीएम होगा 18 तारीख को, आज ही जनरल ऑब्जर्वर सर्स के प्रेजेंस में सेकंड रैंडमाइजेशन ऑफ पोलिंग पर्सनल भी कम्प्लीट हो चुका है। एज पर द इलेक्शन कमीशन स्केड्यूल एंड कैलेंडर वी आर वे अहेड ऑफ आर प्रिपरेशन एंड वी आर कॉन्फिडेंट दैट वी विल हैव अ स्मूथ इंसिडेंट फ्री इलेक्शन 2020। इस बार हम बड़े फख्र से बोल रहे हैं कि लास्ट ईयर जैसे 10 वुमेन पोलिंग स्टेशन लिए थे, इस बार हम 201 वुमेन पोलिंग स्टेशन लेंगे। ये एक तरफ से नारी शक्ति का भी सेलिब्रेशन है। वी जस्ट वांटेड नॉट जस्ट द वोटर्स टू बी इंक्लूसिव बट ऑल्सो द पोल पर्सनल एंड जो पोलिंग ड्यूटी पे।
আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলায় জারি রয়েছে 144 ধারা। শনিবার কাছাড়ের জেলাশাসক ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই ধারা জারি করে এক নির্দেশে জানান, কোন ব্যক্তি বা দল কোন লাঠি ছুরি আতশবাজি কিংবা খেলনা বন্দুক নিয়ে চলাফেরা করতে পারবে না, এমনকি ভোটের দিনে সংশ্লিষ্ট ভোটার তালিকায় নাম না থাকলে ভোট কেন্দ্রের আশেপাশে যেতে পারবে না। ভোটের দিন সব ধরনের টেপ রেকর্ডার ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা জারি রয়েছে। উপায়ুক্ত জানান, গত নির্বাচনে বিভিন্ন জায়গায় কিছু হিংসাত্মক ঘটনা ঘটেছিল, যার ফলে আইন শৃঙ্খলায় ব্যাপক অবনতি দেখা দিয়েছিল। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে 144 ধারা নির্দেশ জারি করা হয়েছে। আসামে কংগ্রেস সরকার আসলে রাজ্যের জনগণ বিপন্ন হবে। বরজলঙ্গা মন্ডলের আয়োজিত বুথ সভায় বক্তব্য রাখতে গিয়ে ঠিক এই মন্তব্যই করলেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শনিবার বিজেপি বরজলঙ্গা মন্ডলের ব্যবস্থাপনায় ধলাই বিধানসভা সমষ্টির গাঁও পঞ্চায়েতের অধীনস্থ 24 নং বুথ সভার অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এতে বক্তব্য রাখতে গিয়ে তিনি ধলাই বিধানসভা সমষ্টির বিগত দিনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। তাছাড়া এদিন কংগ্রেস দলের সমালোচনা করে বলেন, কংগ্রেস আমলে মানুষের দুর্ভাগ্যের সীমা ছিল না, উন্নয়নও তেমন হয়নি বলে জানান। বিজেপি সরকারের আমলে সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে, গ্রামের গরিব পরিবারগুলো যাতে সুযোগ সুবিধা পায় তার সঠিক ব্যবস্থা করে দিয়েছে সরকার বলে জানান। পাশাপাশি আসন্ন নির্বাচনে তিনি 100,000 ভোটে জয়ী হবেন বলে দাবি করেন। পঞ্চায়েত তো এখানেও ছিলেন, আমাদের জিপির পঞ্চায়েত ছিলেন ভারতীয় জনতা পার্টি, কিন্তু একজন বৃদ্ধ পঞ্চায়েতের এখানে গিয়েছে সামান্য একটু সামান্য টাকা বৃদ্ধ ভাতা পাওয়ার জন্য পঞ্চায়েত দিতে পারি, কেন সরকার দেন। এক এক বৃদ্ধ মানুষকে 10 বছর 15 বছর অপেক্ষা করে তারপর হয়তো বা ঈশ্বরের কৃপা থাকলে পেয়েছেন, আর না হলে স্বর্গে গিয়ে ঈশ্বরকে জিজ্ঞেস করতে হয়েছে, ঠাকুর যদি নাইব প্রাণগোপাল দ্বারা খবর দিয়েছে, কারণ তাই ব্রাহ্মণ তো আপনার লগে লিঙ্ক আছে, আমার বৃদ্ধ কথা যদি ভাগবার দিবি যায় আমার নামেতে তাঁরা খবর দিলে আমি পাইনি, স্বর্গ গিয়া ভগবান হইতে লাগছে কি দেখুন প্রাণগোপাল দা। হ্যাঁ, এই সম্মানটুকু দেওয়ার চেষ্টা করেছে একজন বৃদ্ধ, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবে। আমরা সমাজ সম্মান দিয়েছি, টাকা দেইনি, সবার হবে হচ্ছে সবার। আমরা বিধবাকে সম্মান দিয়েছি, এক দুইজন নাও পেতে পারে। শুক্রবার হাইলাকান্দি জেলার 3টি বিধানসভা সমষ্টির আলগাপুর, মধ্য হাইলাকান্দি ও কাটলিছড়া বিধানসভা আসনের জন্য মনোনয়ন জমা দেন বিজেপি, কংগ্রেস, ইয়া ইউডিএফ মহাজোট এবং এনএসইউআই সহ বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের সমর্থিত নির্দল প্রার্থীরা। হাইলাকান্দি জেলা উপায়ুক্তের কার্যালয়ে গিয়ে নির্বাচন আধিকারিকদের হাতে মনোনয়ন জমা দেন। সবকটি সমষ্টি থেকে প্রায় 50টির মতো মনোনয়ন জমা পড়ে। ভারত ভার্চুয়াল ইউনিভার্সিটি ফর পিস অ্যান্ড এডুকেশনের ডক্টরেট উপাধিতে ভূষিত হলেন শিলচরের নিখিল দাস। দীর্ঘদিন থেকে নিজেকে সমাজসেবায় নিয়োজিত করে রাখায় শনিবার বেঙ্গালুরুতে ইউনিভার্সিটির তরফ থেকে তাকে ডক্টরেট উপাধিতে ভূষিত করা হয়। অসংখ্য গুণজনের উপস্থিতিতে এই সম্মান প্রদান করা হয় তাকে। ফরওয়ার্ড ব্লক থেকে টিকিট পেয়ে শুক্রবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দলবল নিয়ে করিমগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন পাথারকান্দির বরিষ্ঠ সাংবাদিক নুরুল ইসলাম। এদের মনোনয়ন শেষে নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ভ্রষ্টাচার মুক্ত সমষ্টি গড়ার উদ্দেশ্যে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ময়দানে নেমেছেন। পাথারকান্দিতে তার সাথে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এলাকার সার্বিক উন্নয়নেও ব্যাপক সমস্যা রয়েছে, তাই সাধারণ মানুষ বিজেপি কংগ্রেস পরিত্যাগ করে বিবেক ভোট প্রদান করবেন এবং এতে তিনি জয়লাভ করবেন বলে আশা ব্যক্ত করেন। এবং আমার সাথে কারো কম্পিটিশন হওয়ার কথা নয়, তবে যার সঙ্গে হোক মানে বিজেপির সঙ্গে কম্পিটিশন হওয়ার মানে সম্ভাবনা আছে। আপনার দলের ইস্যু দলটা হচ্ছে ভারতবর্ষের লৌহ মানব নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত দল ফরওয়ার্ড ব্লক। আমাদের উদ্দেশ্য হচ্ছে নেতাজির আদর্শকে বাস্তবায়িত করে, যাতে আমাদের নেতাজির আদর্শকে পাথর করে আমাদের পথ চলা, তাই আমরা নেতাজির আদর্শকে অনুসরণ করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে এমন একজন লৌহ মানব যে যার বিরুদ্ধে একটিও যে অভিযোগ করার মতন কারো কোনো ক্ষমতা নেই, এমন একজন ক্লিন মানুষকে নিয়ে মানুষের দলকে নিয়ে আমরা মানুষের সামনে উপস্থিত হচ্ছি, তাই আমরা নেতাজির আদর্শকে প্রতিফলিত করব আমাদের তার কাছে আসন তথা আমাদের বোরাক উপত্যকার চেষ্টা করব।
বিজেপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন লোয়ারপুয়া ব্লক মণ্ডল সহসভাপতি শিবপ্রসাদ তেওয়ারি ও জিপি কর্মকর্তা বলরাম দাস। শুক্রবার এ নিয়ে স্থানীয় সোনাখেড়া কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এদিন দলীয় উত্তরীয় পুরি তাদের বরণ করেন কংগ্রেস কর্মকর্তা প্রদীপ গোয়ালা। পরে নবাগত সদস্যবৃন্দ নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করার বিশেষ কারণ ভারতীয় জনতা পার্টির কার্যকলাপ চরিত্র উপরে ক্ষুব্ধ হয়ে আমি আমার দলবল সহ আমি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করিলাম। আমি অনেক দিন থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসে ছিলাম, কিন্তু কোনো কারণবশত আমি বিজেপিতে যাওয়ায় এবং বিজেপির সেই কার্যকলাপ বর্তমানে যে এবং যেভাবে ব্যবহার করছে বিজেপি বলে পাঠা বানাচ্ছে তার জন্য বিজেপি উপরে ক্ষুব্ধ হয়ে নীতি নিয়মের উপরে ক্ষুব্ধ হয়ে আমি বিজেপি ত্যাগ করিলাম। আগামী 14 মার্চ ব্যাক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের উদ্যোগে প্রখ্যাত বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইনের 142তম জন্মদিন পালন করা হবে শিলচর সঙ্গীত বিদ্যালয়ে। এই অনুষ্ঠান পূর্বে শিলচর টাউন হাইস্কুলের অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা সঙ্গীত বিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়েছে। অনুষ্ঠানে স্কুল পর্যায়ের পড়ুয়াদের জন্য থাকবে কুইজ কম্পিটিশন, এছাড়া প্রদর্শন করা হবে আইনস্টাইনের উপর নির্মিত তথ্যচিত্র। এই উপলক্ষে বিজ্ঞানপ্রেমী জনসাধারণকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে আবেদন জানানো হয়েছে। ত্রিপুরায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। এ নিয়ে যেমন গেরুয়া শিবির নড়ে চড়ে বসেছে, তেমনি বসে নেই বিরোধীরাও। শনিবার উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমায় মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে এক প্রস্তুতি সভারও আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। এতে উপস্থিত ছিলেন জেলা তথা রাজ্য স্তরের কর্মকর্তারা। প্রায় 12 জন প্রার্থীরা এদিন মনোনয়ন জমা দেন। তো দামচরা জামপুই আমাদের এখানে দুইটা কনস্টিটুয়েন্সি আছে, এক দামচরা জামপুই আর তিনটা দশদা কাঞ্চনপুর। তো প্রথমে নমিনেশন দেওয়া হয়েছে 9 তারিখ সিপিআইএম দেশে, পরে আজকে 5টা আরও নমিনেশন আমরা পাইছে 2 জন ইন্ডিপেন্ডেন্ট টিএসপি আইএনসি আর আইপিএফটি থেকে। আর দশদা কাঞ্চনপুরেও প্রথমে দেওয়া হয়েছে 9 তারিখ সিপিআইএম, পরে আজকে আমরা পাইছে টিএসপি আইএনসি বিজেপি জেডিইউ আর 1 জন ইন্ডিপেন্ডেন্ট। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরও একবার। ঘন ঘন দুর্ঘটনা, 2 যুবকের মরদেহ নিয়ে উত্তাল প্রতিবাদ রামনগরে। যুব ব্রিগেডকে ধরতে হবে হাল, কংগ্রেসের সভায় আহ্বান জিতেন্দ্রর। ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, সোনাই রোডের ওয়ার্কশপের গাড়ি পুড়ে ছাই। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।